ডুমা করতে করতে ওই যে যারা চুল্লু বিক্রি করে চুল্লু 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 খেতে গেছে। আরে চুল্লুর বাড়িতে একটা বউ আছে, আরে বেটা ছেলে চুল্লু বিক্রি করে না, মেয়ে ছেলে চুল্লু বিক্রি করছে, ওটার সাথে ভালোবাসা করে, ওই বউটার সঙ্গে ভালোবাসা, মা সর্বনাশ, হায়রে দশা হায়রে দশা হায়রে দশা। সত্যি বলছিস বিদ্যা? একদম সত্যি, তিন সত্যি এক সত্যি। তুই দাঁড়া এখন এক কমল বসিস, তারপরে দেখাবো। সব বলে দিলি তো, দাঁড়া। আমি তো ভালো আছি। ভালো আছো? একটা কথা বলবো? দিদি বাস বাগানে গেছিল। বাস বাগানে? হ্যাঁ সত্যি বলছি তো, বাস বাগানে পায়খানা করতে গেছিল। নে পায়খানা করতে যায়নি, পায়খানা করার নাম নিয়ে অন্য জনে ওই যে শাহজান আছে না, শাহজানের সাথে দেখা করতে। এ কি নি, কি হলো শাহজান? তো কে হয়, কে হয়? তুমি তুমি সাহায্যের কাজ কেন গেলা? সাহায্যকে চিনি না। হ্যাঁ আমি কাউকে চিনি না। ও বললে মিথ্যা কথা বলেছে। তাহলে আমি চুল্লু খেলাম, কে বললে তোকে? ও বলেছে আমি। আমি তাহলে তুই হচ্ছিস নাটের গুরু। শোনো যাই বাবু, শোনো শোনো, যাইনি যাইনি দিদি যাইনি, মিথ্যা কথা বললাম। ও দিদি যাই বাবু, শুধু ঝগড়া লাগানোর কাজ করছিস তাই না? শোন এত কথা বলে লাভ নাই, তুই যাবি জামাই বিদায় আনতে। জামাই আনতে যাব? হ্যাঁ জামাই আনতে যাবি। যাব না? এ যাবে না। আমি যাব না। এ বাজার ঘাট সব কিছু করবে আজকে, আর তুই আজকেই জামাই বিদায় নিয়ে আসবি। তাহলে জামাই আমাকে আনতে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, টাকা 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 আলমারিতে আছে, কত টাকা নিবি যা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি আলমারি থেকে টাকা নিয়ে জামাই আনতে যাচ্ছি। কেমন? যা যাব, আর আসবো, দেরি করবো না। যা যা যা। ঠিক আছে রসগোল্লা রসগোল্লা। হ্যাঁ বড় একটা মিষ্টির হাড়ি নিয়ে। ঠিক আছে যা তাহলে। জামাই আসবে গিন্নি, কি আনন্দ কি আনন্দ কি। তাহলে আমি বাজার বাজার যাই। কি আনন্দ গো। তাহলে আমি বাজার যাই। শোনো শোনো, হ্যাঁ বাজারে যাবে, চিকন চিকন চাল নিয়ে আসবে। শুনো, চিকন চিকন চাল? হ্যাঁ। আর মাছ নিবে, সব থেকে সেরা মাছ, বড়। আর তারপরে নিবে তুমি খাসির মাংস। খাসির মাংস 1 কিলো। সব জামাই খাবে? আমরা সবাই খাবো। জামাই খাবে 1 কিলো খাসির মাংস নেবে। আর তরি তরকারি যেগুলো ভালো ভালো উঠেছে নতুন নতুন সব নেবে। নিয়ে তারপরে বাড়িতে ঢুকবে, আমি রান্না করব, ততক্ষণ তোমার শালি জামাই নিয়ে চলে আসবে। আসতে লাগিনি? যাও 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 যাও। না আমি আর দেরি করব না, আমাকেও সব কিছু গুছিয়ে গেছে নিতে হবে, বাড়িতে ল্যাপা পোছা মোছা ধোয়া সব কিছু করতে হবে। কেননা আজ বহুদিন পর সে আমার এই বাড়িতে জামাই আসবে। সে কোন ছোটবেলায় আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম, আমি আজ অব্দি জামাইকে মুখটা পর্যন্ত দেখলাম না, সেই ছোটবেলা দেখেছি। তাই তো আজ জামাই আসবে, আজ অনেক কাজ আছে, আর দেরি করব না, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিন। একটা গিয়ে দামি গাই আগে, এরা গিট গিট করছে, একটা গিট গাইবো তারপরে মিক্সার গান গাইবো আপনাদের সামনে। আমি সব কইরা আমার ফোন করার মানুষ না, কোথায় আছো ও আমার ইউটিউবার পহলমানজি, এ আমার পহলমানজি কোথায় আছো আজ জুড়ে না ভাই আমার চাকরির দরকার। Thank you.
Bye.